সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। রাজ্যের শিক্ষক আন্দোলনের ইতিহাসে এই প্রথম শিহরণ জাগানো ঘটনা ঘটে গেল, যা শুনলে অবশ্যই হাড় হিম হয়ে আসবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি পুরো ভিডিওটি অবশ্যই শুনবেন। আজ শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী এবং ডিএস সাহেবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের, এবং সেই বৈঠকে উপস্থিত থাকাকালীনই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা বেদম পুলিশি প্রহারের শিকার হন এবং পাঁচতলা থেকে তাদের পিটিয়ে নিচে নামানো হয়। লিফট ব্যবহার করতে দেওয়া হয়নি, বিশেষ করে মহিলা শিক্ষিকাদেরও লিফট ব্যবহার করতে দেওয়া হয়নি। সিঁড়ি দিয়ে জোর করে পুলিশি অত্যাচার করে নিচে নামানো হয় রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের। সিঁড়ি দিয়ে জোর করে নিচে নামানো হয়, পুলিশ মারতে মারতে তাদের নিচে নামিয়ে নিয়ে আসে। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, অবশ্যই ভিডিওটি পুরো শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের শোনাবো ঠিক কি ঘটনা ঘটেছে আজকে। আজকে আপনারা বিকাশ ভবনে বৈঠকে ছিলেন, এই বিষয়ে আজকের কি আপডেট রয়েছে? আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারলাম যে ওখানে অমানবিকভাবে পুলিশ আপনাদের উপর নির্যাতন করেছে, এই বিষয়টা নিয়ে কি আপডেট দেবেন? যেটা হচ্ছে, আমি দীর্ঘ 18 বছর ধরে আমরা তো আন্দোলন করছি। হ্যাঁ স্যার, পুলিশ এইভাবে বিকাশ ভবনের উপরতলা পাঁচতলা থেকে মারতে মারতে নিচতলায় কোনোদিন আজ পর্যন্ত নামায়নি। শিক্ষকদের ক্ষেত্রে এইটুকু ভদ্রতা আমরা পেয়েছিলাম। 18 বছর পরে আজকে আমরা শুধু, আমাদের অপরাধ কি ছিল? আমরা মাননীয় শিক্ষামন্ত্রী 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদেরকে সময় দেননি। আমরা ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং দেখা না পেলেও সময় চাইতে এসেছিলাম। আমরা বিকাশ ভবনে আজকে যখন ঢুকি তখন থেকেই দেখি আমাদের 16 জন প্রতিনিধি ছিল, মানে শিক্ষক শিক্ষিকা ছিলেন, এবং ওনাদেরকে 10 জন তখন ওপরে ছিল, আমরা তখন আসিনি, আমরা আসতে রাস্তায় ছিলাম। 10 জনকে ওপর থেকে আগে নামিয়ে দেওয়া হয় এবং আমরা 6 জন যেন তেন প্রকার আমরা উঠি বিকাশ ভবনের কতলায়, এবং সেখানে আমরা মাননীয় শিক্ষা মন্ত্রীর ঘরের সামনে আমরা, তখন পুলিশ আমাদেরকে আটকায় এবং আমরা বলি যে আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রীকে আজকে দেখা করাতে হবে। তখন ওনারা বললেন যে মন্ত্রী ত্রিপুরায় আছেন এবং মন্ত্রীর পিএসও নেই। আমরা বললাম আমরা আজকে ডেট না নিয়ে এখান থেকে যাব না। দীর্ঘ 18 বছরের বঞ্চনায় এবং এক এক করে আমরা শিক্ষকদেরকে হারাচ্ছি, শিক্ষক শিক্ষিকা হারাচ্ছি, পরিবারগুলো জলে ভেসে যাচ্ছে। এই 13,127 টাকা বেতনে এবং অন্যান্য সুযোগ সুবিধা ছাড়া কেউ আর বাঁচবে না, একটা শিক্ষক শিক্ষিকার বাঁচবেন না। আমাদেরকে যে করে হোক হয় আজকে দেখা করতে হবে, নাহলে ডেট দিতে হবে। তারপরে ঝামেলা হতে পুলিশ আমাদের সঙ্গে যেতে দেখা করার ব্যবস্থা, পিএস তখন আমাদের সঙ্গে দেখা করেন। আমাদের প্রতিনিধি আছেন আমাদের শিক্ষিকা মাননীয় অফেলিয়া সিনহা, উনি তখন আমাদের প্রতিনিধি হয়ে উনি পিএস স্যারের সঙ্গে কথা বলতে গেছেন, কথা বলছেন, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আজকে পিএস স্যারের সঙ্গে। আমরা বাইরে তখন ছিলাম, আমরা চুপচাপ বসেই ছিলাম। তখন হঠাৎ করে পুলিশ আমাদেরকে বললেন যে আপনাদের নিচে যেতে হবে। আমি বললাম আমাদের প্রতিনিধি ওপরে আছে, আমরা একজন থাকবো, আমি থাকবো, আমি সেক্রেটারি, আমি থাকছি ওপরে, আর সবাই নিচে যাচ্ছে। নিচে যেতে গিয়ে তখন বলে যে একজন আমাদের মধ্যে ম্যাডাম, ওনার মহিলা গঠিত কারণে উনি একটা শারীরিক প্রবলেম ছিল আজকে, উনি হেঁটে ওপর থেকে নিচে নামা যায় হেঁটে, উনি বললেন আমি লিফটে যাবো। ওনারা তখন লিফটে না, আপনাদের যেভাবে এসছেন আপনাদের এইভাবেই নিচে নামতে হবে, জোর পুলিশ জোর খাটাচ্ছে আমাদের সঙ্গে এইভাবে, যে একটা অমানবিক শিক্ষক শিক্ষিকার সঙ্গে এইভাবে আচরণ করছেন। হঠাৎ এইবার পুলিশ হঠাৎ করে একজন এসআই, ওনার নাম মোস্ট প্রবাবলি সুমন ভট্টাচার্য মনে হয় ওনার নামটা, আমি এক্সাক্ট তাও বলতে পারছি না, যতদূর শুনেছি সুমন ভট্টাচার্য। শিক্ষামন্ত্রী মহোদয়, আমরা সাক্ষাৎ আজকে চেয়েছি, আমরা 3 মাস ধরে চেষ্টা করছি, এখনো পর্যন্ত কোভিড পরিস্থিতির জন্য নাকি সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, কিন্তু কোভিড পরিস্থিতিতে সব কাজ হচ্ছে, এইটুকু আমরা জানি, সব জায়গায় সব কিছু সাক্ষাৎ হচ্ছে। আমাদের অপরাধ কী বলুন তো? আমরা দাবি করেছি 13,127 টাকা, 804 জন কন্ট্রাকচুয়াল টিচার আছে সারা ওয়েস্ট বেঙ্গলে, 18 বছর চাকরি করেছি, প্রত্যেকের এমএ, এমএসসি, এমকম, বিএড, এক এক করে মারা যাচ্ছেন আমাদের শিক্ষক, তার পরিবারগুলো পুরো কোনো কিছু পাচ্ছেন না, সব কিছু থেকে বঞ্চিত। আজকে গত 3 দিন আগে আমাদের একজন শিক্ষক মারা গেছেন, করোনাতে মারা গেছেন, তার পরিবার জলে ভেসে গেছে। 2 মাস আগে একজন শিক্ষক মারা গেছেন, তার পরিবারের ওনার ওয়াইফ তার 2 মেয়ে রেখে মারা গেছেন, তার ওয়াইফ এখন অন্যের বাড়িতে কাজ করছেন। একজন শিক্ষক, তিনি মারা যাওয়ার পরে তার পরিবারের ওনার স্ত্রী পরিবার বাঁচানোর জন্য একজনের বাড়িতে রান্না করার কাজ করছেন। আমাদের 2 বছর আগে সার্কুলার বেরিয়েছে ইপিএফের নিয়ম আছে, ইপিএফ চালু হওয়ার পরে একদিন পরে যদি কেউ মারা যান তাহলে তার পরিবার পেনশন পাবে। 2 বছর হয়ে গেল, 29/7/2019
এখনো পর্যন্ত সেই ইপিএফ আমরা সাততলা ছতলা পাঁচতলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত কার্যকর হয়নি। এবং উনি তখন মারতে মারতে ওপর থেকে আমাদের তিনজনকে, দুজন ম্যাডামকে আমরা জোর করে লিফটে পাঠাই, এবং আমাদের তিনজন আর যারা ছিলেন তাদেরকে মারতে মারতে পুলিশ পাঁচতলা থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। কিন্তু পুলিশ বুঝতে পারেনি আমরা আজকে এই কজনে আমরা বিকাশ ভবনে পুলিশ মারতে হয়েছে। স্বাভাবিক ব্যাপার যে এরপরে আমরা বলেছি যে পুলিশ কি কোনো শক্তি নেই, যদি আমাদের দাবি আদায় না হয় কোনো শক্তি নেই আমাদেরকে এইভাবে আটকে রাখা, বলেছি এরপরে কিন্তু বিকাশ ভবনের মধ্যে গিয়ে সুইসাইড করতে যাবে শিক্ষক শিক্ষিকারা যাবেন, এইভাবে মরার থেকে রাস্তায় দিয়ে মাথা উঁচু করেই কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকারা এখানে এসে মরবো। আর যদি আপনারা আগামী সোমবার আবার মাননীয় সচিব তাই পিএস স্যার উনি আমাদের সঙ্গে বসবেন বলেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী এই মুহূর্তে নাকি কারোর সঙ্গে বসবেন না, আমরা কিছুদিন ওয়েট করবো, বলেছে পরিস্থিতি ঠিক হলে নাকি বসবেন, আমরা চাই উনি বসুক এবং আগামী সপ্তাহে সোমবার সকাল 11টার সময় মাননীয় পিএস স্যার আমাদেরকে আবার বসবেন বলেছেন, আমরা কথাগুলো অবশ্যই তুলবো, আজকে পুলিশ মেরেছে সেই কথাগুলো যতদূর প্রধান যে আমরা তুলবো সেটা শিক্ষামন্ত্রী সমেত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো, শিক্ষকের গায়ে হাত দিচ্ছেন পুলিশ এইভাবে বিনা কারণে, এটা বলবো এটা অমানবিক আচরণ, কিন্তু আটকাতে পারবে না, আমরা এইভাবে রাস্তায় নেমে দাবি আদায় করতে আমরা বাধ্য করবো। স্যার স্যার আমরা দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু এই মুহূর্তে ত্রিপুরায় রয়েছেন এবং তিনি ত্রিপুরার শিক্ষকদের স্ট্যাটাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন, কিন্তু তার রাজ্যে তার দপ্তরে শিক্ষকদের অমানসিকভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে, রাজ্যের ইতিহাসে এটা একটা অমানবিক ঘটনা। দেখুন সব থেকে বড় কথা মাননীয় শিক্ষামন্ত্রী উনি তো আমাদের অভিভাবক, উনি শেখালেন গতকাল আমাদেরকে শিখিয়েছেন আন্দোলন করলে এইভাবেই করতে হয়। উনি থানার মধ্যে বসে স্বাভাবিক প্যান্ডামিক সিচুয়েশন আজকে বিকাশ ভবনের পুলিশরা বলছিল, আমরা বলেছি প্যান্ডামিক সিচুয়েশন আমরা জানি সেটাকে ব্রেক না করেই করছি, আমরা ছজন উপরে ছিলাম আমরা প্যান্ডামিক সিচুয়েশন ভাঙিনি বুঝলেন, কিন্তু আমরা কালকে দেখেছি উনি গণতন্ত্র বাঁচানোর জন্য ত্রিপুরাতে থানায় বসে আন্দোলন করছেন এবং গণতন্ত্র বাঁচানোর লড়াই কালকে উনি জিতে আসতেন, আমরাও তো স্বাভাবিক উনি এটা আমাদের শেখালেন, আমরা সেই আন্দোলনে যে নেমেছি আমাদের দাবি আদায়ের আন্দোলনে, ওনার কাছ থেকে কালকে আরো শিখলাম আমরা এইভাবেই দাবি আদায় করবো, উনি যেটা শেখালেন কালকে দাবি আদায় করতে গেলে রাস্তায় এইভাবেই করতে হয়, উনি ত্রিপুরায় করলেন আমরা পশ্চিমবঙ্গে করছি, আর উনি যে তথ্যগুলো দিয়েছে উনি মনে হয় সবটা জানেন না, আজকে ঝাড়খণ্ডের শিক্ষক 36,000 টাকা বেতন পান, আসামের শিক্ষকরা 35,000 টাকা বেতন পান, অন্যান্য জায়গায় 40,000 টাকা বেতন পান, আর এখানকার চুক্তিভিত্তিক শিক্ষকরা 13,127 টাকা পান, এটাই হচ্ছে ডিফারেন্স, স্বাভাবিক ব্যাপার আমরা এই দাবি নিয়ে তো আন্দোলন করছি, অন্তত চালু হবে। অবশ্যই।